বাগিনার মোবাইল কিনতে গিয়ে আমার একজন ফ্যান ফলোয়ারের সাথে দেখা, তারপরে যখন ওর জন্য শীতের যে চুয়াটার কিনতে যাই, ভাগ্যিস ভালো এই দোকানদারটাও ছিল যে আমার ফ্যান ফলোয়ার, অর্থাৎ উনি আমার কন্টিনিউ ব্লগ দেখে। আসসালামু আলাইকুম, হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? আমি আপনাদের সবাই কুমিল্লা কুদ্দুস, আর আজকে চলে যাচ্ছি কান্দিরপার শহরে। আর ওইখানে যাওয়ার রিজন হচ্ছে যে আজকে যে বাগিনা যে অনেক দিনের স্বপ্ন সে একটা স্মার্টফোন কিনবে, অনেক দিনে তার ড্রিম ছিল, তো ফাইনালি আজকে সেই ড্রিমটা আজকে পূরণ হতে যাচ্ছে। এবং মোবাইল কেনার সাথে সাথে সে কিছু শীতের জন্য একটু শপিং করবে। তো আজকের ভিডিওতে আমরা কি কি করতেছি বা কি আসো বিষয় সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের কুমিল্লা ইবনে সিমা হসপিটাল। আর দেখতে দেখতে আমরা চলে আসতাম যে কান্দির পারে। আর এই যে দেখতে পাচ্ছেন খন্দকার যে কমপ্লেক্স, যে মার্কেটটা, তো ফাইনালি আমরা এখন যে ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে এখন আমরা লিফটের মধ্যে উঠে গেলাম। লিফটের মধ্যে উঠে এখন আমরা চতুর্থ চালায় চলে গেলাম যে আমাদের মোবাইল মার্কেটে। ফাইনালি চলে আসলাম রহিমা টেলিকমে। আর এখানে এসে আরো কিছু ফোন দেখি, আর অবশেষে যে আমাদের পছন্দ হয় ওপো A38 এই ফোনটি। তারপরে যে দেখতে পাচ্ছেন যে উনি আনবক্সিং করতেছে, আর আনবক্সিং করার পরে যে বাগিনাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, বাগিনা বলছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। অবশেষে মোবাইলটা ওপেন করা হলো। ওপেন করার পর এখন তিনি সিম এবং মেমোরি কার্ডগুলা যে মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে এখন তিনি যে সব কিছু সেটিংস করে দিচ্ছে। পার্সোনালি আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, ভাইয়ে সবগুলো সেটিং করে দিচ্ছে, বলতেছে যে ভাই আপনারা বাসায় গিয়ে আর কোনো কিছু করা লাগবে না, আমি এখানে সব কিছু আপনাদেরকে ওকে করে দিয়েছি। আর ফাইনালি এখন ভাইকে যে টাকাগুলো বুঝিয়ে দিতেছে, আর ভাইয়ে টাকাগুলো একটু ভালোভাবে গণ নিচ্ছে। আর অবশেষে যে ভাই আমাদেরকে 300 টাকা যে সম্মানই করেছে, তো এটাই খুব ভালো লাগলো। আর অবশেষে যে ভাইয়ের কাছ থেকে এখন বিদায় নিয়ে যাচ্ছি। আর বিদায় নিয়ে যাওয়ার সাথে সাথে ভাই বলতে, ভাই একটু দাঁড়ান, আপনাদের সাথে একটা সেলফি তুলতে হবে, ভাইয়ে বল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোলার। তাই ভাই প্রস্তুতি নিয়ে এখন একটা সেলফি তুলে নিল। এখন ভাইয়ের সাথে হাত মিলিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি, বিদায় রহিমা টেলিকম। এখন আমরা চলে যাচ্ছি মোল্লাবাইয়ের দোকানে, কারণ ওইখানে যে তানিমের মোবাইলের যে পিছন ফরেরটা গ্লাস এবং সামনের গ্লাস এবং সব কিছু একটু কাভার সহ এ টু জেড এখানে লাগাই। আর বেসিক্যালি যে আমিও পার্সোনালি এই জায়গায় একটু লাগাই, কারণ এই জায়গায় যে মোল্লাবাইয়ের দোকানে কিছু একটু স্যাক্রিফাইস করে। আর ফাইনালি চলে আসলাম যে বাগিনের জন্য একটা শার্ট দেখতেছিলাম, এই শার্টটা পছন্দ হয় না, তারপরে এই শার্টটা দেখি, তারপরে দাম টাম সব কিছু একুয়েট হয়ে যায়, তারপরে শার্টটা নিয়ে নেয়। আর অবশেষে চলে আসলাম যে শীতের কালেকশনের জন্য, এটা বাগিনা চুজ করছে। আর এটা আমাদের কাছ থেকে রাখছে 1600 টাকা, জানি না বেশি না কম, কারণ আর এই ভাইও নাকি যে আমার ব্লগ দেখে। তো আমি বলতেছে ভাই আমি আপনার ব্লগ দেখি, ওই বিদায় আপনার কিছুটা ডিসকাউন্ট দিয়েছে আমাকে, জানি না যে কম না বেশি রাখেছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা প্রাইসটা কি কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে। আর এখন আমি মার্কেট থেকে বের হয়ে যাইতেছি, এখন যাবো বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা এখনও ভিডিওটা শেয়ার করেন তাদেরকে শেয়ার করে দেন।